অঞ্চলবাসী রাইজর এই অনুষ্ঠান ভাগী পাতা আপনার টেক যথেষ্ট আছে, অরিহণা প্রত্যেকজন ব্যক্তির আছে। গতি মই ভাব এই 25 বছর আজি এই বিদ্যালয়খনের যৌবন অবস্থা, ডেকা অবস্থা আপনাদের জানেই। আজি মই এইখানে কইছো যে এই ডেকা অবস্থাত আজি হয়তো যিমানখানি আমি দেখবলে পাব লাগিছিল সেইখানি হয়তো এতিয়ালৈকে আমি দেখা পোৱা নাই। ডেকা অবস্থাত মানুষের রং যেনেকুৱা হয়, একটা খুঠাম দেহার যেটা একটা দেখা পাও, সেই বস্তুটা মই আজির জড়িয়ে কামনা করছো এই হাইস্কুলখান ইয়ার পাছত যেন আমার প্রতিনিধি সকল আছে, আমার উদীয়মান যথেষ্ট শক্তিশালী নেতা বিটিসির তেখেতে সমষ্টিটি যথেষ্ট কাম করেছে। মই ভাব এই রূপালী জয়ন্তীর জড়িয়ে এই হাইস্কুলখানক একটা নতুন রূপ আমি দেখা পাম বলে মই আশা করল। আর আগন্তুক যে রূপালী জয়ন্তী উৎসব হব তিনদিনিয়া কার্যসূচী, এই তিনদিনিয়া কার্যসূচী মই রংসঙিয়া হব বলে কামনা করি, ভগবানের ওর প্রার্থনা করছো আপনাদের যেন এই অনুষ্ঠানের জড়িয়ে এই অঞ্চলটক পরিচিত করাই দিব পারে তাকে কামনা করি মই মোর সর্বপ্রথম সামরণি মারিছো। ধন্যবাদ। আমি শরৎচন্দ্র দাসজীবনের ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি আমার রূপালী জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি মাননীয় যোগদীশ প্রসাদ এবং আমার শুভেচ্ছামূলকভাবে অল্প মন্তব্য রাখি অনুরোধ জানাইছো। উদযাপন করবর কারণে শান্ত হই যে দায়িত্বটা স্থাপন অবস্থা ইয়ারে দায়িত্বটা স্থাপক আমরা দৃঢ় কর্মী কেন্দ্র
অন্যান্য চেয়ারমেন দাদা প্রসন্ন বড়ো ডাঙরিয়া অঞ্চলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী আর সমবেত ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী সকল কাজ ধন্যবাদ অভিনন্দন জানাইছো। মানে বক্তব্য রাখব বিচার নাই। মানে আজি শুভক্ষণে আমার দায়িত্ব স্থাপক রূপালী জয়ন্তীর যোগেদি আমি রাইজর আগত